Maybe you should pull the fucking trigger. Pull the trigger. Ain't nobody gonna do for you. জেনে নিন শীতকালে কিভাবে ত্বকের যত্ন নেবেন। শীতকাল তো প্রায় এসেই গেল, ঠোঁট ফাটা, সূক্ষ্ম ত্বক, ঠান্ডা লাগা, জ্বর, এছাড়া ত্বক এবং চুলের নানা সমস্যা লেগেই থাকে এই সময়ে। শিশুদের ক্ষেত্রে ঠান্ডা লাগার সমস্যা এবং ত্বকের সমস্যা খুবই প্রকট আকারে দেখা দিতে পারে শীতকালে। এর থেকে কীভাবে বাঁচবেন জেনে নিন কয়টি উপায়। এক, নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তেমন হলে দিনে 2-3 বার ময়েশ্চারাইজ ব্যবহার করুন। এতে ত্বক নমনীয় থাকে, সূক্ষ্ম হয়ে যায় না। তবে প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজার ত্বকে দেবেন না, তার ফলে ত্বক তেলতেলে এবং কালো হয়ে যেতে পারে। 2, জৈব তেল শুধুমাত্র যে আমাদের ত্বকের বয়সের চাপেই পড়তে দেয় না তা নয়, জৈব তেল ত্বকে পুষ্টি যোগাতেও সাহায্য করে। 3, শীতকাল মানেই গরম জলে স্নান, আর এই গরম জল আমাদের ত্বকের স্বাভাবিক তেল তুলে নেয়। এটা আরও বেশি সমস্যা তৈরি করবে যদি আপনার সূক্ষ্ম ত্বক হয়, তাই গরম জলে স্নান অবশ্যই করুন, তবে অতিরিক্ত গরম জলে স্নান করবেন না। 4, ডায়েট অবশ্যই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পরিপূর্ণ খাবার রাখুন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। বাদাম, মসুরি ফল, টাটকা শাকসবজি অবশ্যই খাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।